হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি আরআরবি এনটিপিসি একটা নোটিফিকেশান জারি করেছে, এক্সাম হতে পারে সম্ভবত মে মাসের শেষ করে। যদি আমাদের করোনা ভাইরাস রিলেটেড যে এখন সমসাময়িক পরিস্থিতি সেটা যদি নিয়ন্ত্রণে আসে, তাহলে আশা করা যায় পরীক্ষাটি মে মাসের শেষের দিকে কোনো নোটিফিকেশান আসতে পারে, এক্সামের অ্যাডমিট কার্ড রিলেটেড কোনো নোটিশ আসতে পারে। সো অবশ্যই আমাদের প্রিপেয়ার থাকতে হবে, এক্সাম ডেট কিন্তু যে কোনো দিনই হতে পারে। সুতরাং এসে শুরু করি। আর এই ভিডিওটা শুধু রেল ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে এসএসসি কম্বাইন্ড লেভেলের যে সমস্ত এক্সাম হয়, আর ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে তো সায়েন্স ছাড়া প্রশ্ন হয় না অনেকেই জানো। সো নাও লেটস স্টার্ট। এখানে প্রশ্ন উত্তরগুলো ওয়ান লাইনার হিসাবে দেওয়া আছে, সুতরাং কী প্রশ্ন হতে পারে মোটামুটি আমরা বুঝে পড়ব। সো তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে প্রশ্ন আনসারগুলো নোট করে নিও, কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রেলওয়ে এনটিপিসির জন্য মানবদেহ বা হিউম্যান বডি সম্পর্কিত প্রশ্ন অবশ্যই হবে এখান থেকে। সো নলেজ স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, 33টি অস্থিখণ্ড যুক্ত হয়ে মেরুদণ্ড গঠিত হয়। তো এখানে প্রশ্ন হতে পারে যে মেরুদণ্ডটি কতগুলির অস্থিখণ্ড যুক্ত হয়। তো 33টি অ্যান্সার হবে এখানে, 33টি। নেক্সট দেখো, কান থেকে কনুই পর্যন্ত অস্থিকে কি বলা হয়? হিউমেরাস বলা হয়। কান থেকে কনুই পর্যন্ত অস্থিকে হিউমেরাস বলা হয়। নেক্সট দেখো, যকৃত দেহের সর্ববৃহৎ গ্রন্থি, দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে যকৃত। নেক্সট হচ্ছে অগ্নাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষ থেকে ইনুসলিন হরমোনটি খরিত হয়, তৈরি হয়। ইনুসলিন নামক হরমোনটি তৈরি হয়। তাহলে ইনুসলিন কোথায় থেকে তৈরি হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষ থেকে। নেক্সট হচ্ছে রক্তকণিকা তৈরি হয় কীভাবে? রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জা থেকে। নেক্সট প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার এবং নারীর দেহে 4.5 লিটার থেকে 5 লিটার রক্ত থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে পুরুষের দেহে 5 থেকে 6 লিটার এবং নারীর দেহে 4.5 থেকে 5 লিটার রক্ত থাকে। নেক্সট প্রশ্ন, চোখের ল্যাক্রিমাল গ্রন্থি থেকে জল পড়ে, চোখের যে গ্রন্থি থেকে আমাদের জল পড়ে সেটার গ্রন্থির নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। নেক্সট হচ্ছে এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, এনজাইমে কী থাকে? তাহলে প্রোটিন থাকে। নেক্সট হচ্ছে হাড় ও দাঁতকে মজবুত করে কি? ক্যালসিয়াম। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম। মানব চোখের লেন্সটি কেমন হয়? মানব চোখের লেন্সটি হচ্ছে দ্বিউত্তল লেন্স, দ্বিউত্তল লেন্স। যকৃতে তৈরি হয় কোনটি? বিলিরুবিন। যকৃতে তৈরি হয় বিলিরুবিন। নেক্সট হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। রক্তনালীতে জমাট বাঁধে না কারণ? হেপারিনের জন্য। এখানে অ্যান্সার হবে হেপারিনের জন্য। রক্তে পিএইচের মাত্রা 7.2 থেকে 7.4 হয়। রক্তে পিএইচের মাত্রা হচ্ছে 7.2 থেকে 7.4। পরে প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে কি বলে? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে। কোয়াসিওকর ও মিরাসমাস মূলত আমিষের অভাবে হয়। কোয়াসিওকর ও মিরাসমাস মূলত আমিষের অভাবে হয়। নেক্সট হচ্ছে হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে? সিস্টল বলে। হৃদযন্ত্রের সংকোচনকে সিস্টল বলে, এবং স্বাভাবিক অবস্থায় এর চাপ হচ্ছে 100 থেকে 150 মিমি। হৃদযন্ত্রের প্রসারণকে বলা হয় ডায়াস্টল, যার স্বাভাবিক অবস্থায় এর চাপ হচ্ছে 65 থেকে 90 মিমি। নেক্সট হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড সুস্থ অবস্থায় মিনিটে কতবার স্পন্দিত হতে পারে? 72 বার। পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড সুস্থ অবস্থায় প্রায় 72 বার স্পন্দিত হবে। লাল রক্তকণিকা 4 মাস পর্যন্ত বাঁচে, এবং একজন পূর্ণবয়স্ক মানুষ 4 মাস অন্তর রক্ত দিতে পারে।
তো এখানে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকার আয়ুকাল হচ্ছে 4 মাস, অর্থাৎ 120 দিন মতো, এবং একজন পূর্ণবয়স্ক মানুষ প্রায় 4 মাস পর বা অন্তর রক্ত দিতে পারে। কারণ হচ্ছে 4 মাসের মধ্যে লোহিত রক্তকণিকা তৈরি হয় একবার রক্ত দেওয়ার পর। নেক্সট কোশ্চেন, দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কি বলে? দেহ থেকে বর্জ্য পদার্থের নিষ্কাশনকে রেচন বলে। নেক্সট হচ্ছে, আমিষ জাতীয় পদার্থ পরিপাক হয়ে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ জাতীয় পদার্থ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। নেক্সট হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সারণ করে। অ্যামাইনো অ্যাসিডের কাজ কী? তাহলে দেহের ক্ষয়পূরণকে বৃদ্ধি সারণ করে বা নিরাময় করে। নেক্সট হচ্ছে, জ্ঞান বৃদ্ধি ও অনুভূতির কেন্দ্রস্থ গুরু কোনটি? গুরু মস্তিষ্ক। জ্ঞান বৃদ্ধি ও অনুভূতির কেন্দ্রস্থ হল গুরু মস্তিষ্ক। নেক্সট হচ্ছে, শরীরের ভারসাম্য রক্ষা করে কে? লঘু মস্তিষ্ক। শরীরের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। নালীবিহীন গ্রন্থিকে কি বলে? নালীবিহীন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। থাইরক্সিন হরমোন বৃদ্ধি ও বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে কে? থাইরক্সিন হরমোন বৃদ্ধি ও বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এখানে প্রশ্নটা হচ্ছে, কে হরমোন বৃদ্ধি ও বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে? এখানে অ্যান্সার হবে থাইরক্সিন হরমোন বৃদ্ধি ও বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে।